গেল ২০ জানুয়ারি সিরাজগঞ্জের ১১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬৮৮ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা জানানো হয় মানব কল্যাণমুখী ফাউন্ডেশন খাজা মোজাম্মেল হক রাদিয়ানহু ফাউন্ডেশনের পক্ষ থেকে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা পুরস্কার তুলে দেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি খাজা টিপু সুলতান। সে সময় নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পুরো অনুষ্ঠানকে মুখরিত করে রাখে শিক্ষার্থীরা। এছাড়া সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাপ্পা মজুমদারও। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়াও অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ, জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, অতিথি ও সমাজের বিভিন্ন পেশার মানুষজন। শুনেছি বাংলাদেশের উল্টা দিকে নাকি আমেরিকার অবস্থান। এ অনুষ্ঠানে বক্তব্যকালে শিক্ষার্থীদের সবসময় সৎপথ অবলম্বনের পরামর্শ দেন প্রধান অতিথি খাজা টিপু সুলতান।